বন্ধুরা, ভিডিওটা লাস্ট তক দেখবে তো চলে বা শুরু করা যাক। আরে কি ব্যাপার, তুই আজকে আমাকে বড় খুঁজে বুঝি যে ওই বলি আমি ছাগল বাগাল যাচ্ছি, কত ভাত খাই এলে না 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 ভাত খাতে গেলে নেশা লাগি দেখ নেই। হ্যাঁ হ্যাঁ, তার মানে ও কোনো নাই কোনো নাই, ঠিক আছে যা 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 আমি খাবারটা লিখে দেবো। না 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 লিখ দেবো, আমি আপনি আসবো যদি খাবার মন হইতো। হ্যাঁ তো ঠিক আছে যা তাহলে। বাপ ছেলেটা দিকে কোন কে মহিলা, বাপ ছাগল বাগাল হঠাৎ বুঝে যাচ্ছি আমি, মনটা আছে কোনো গন্ডগোল আছে এটার মধ্যে। যা তুই, আমি পরে করে যাচ্ছি, দেখছি তুই কি করছে কি নেই। আমি তোর আশায় বসেছিলি, আর তোর আশায় বসেছিলি বেলা ডুবাই দিলি, তুই কেনে নাই আলি ও ফুল মনি। বারে বারে বা বাঁধেছিলি আমি কুটুর মাংস, আর বাঁধেছিলি আমি কুটুর মাংস, চেকাই গেল মাংস খাতে নাই ভালো লাগছে। টং 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 ঢং 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 ঢং, এই আমি আসাই আসাই বেলা ডুবালি, তবু তুই নাই আলি, তুই কেনে আমার সঙ্গে ছলনা করলি। ঢং 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 ঢং, আর তুই ফোন করে বললি আমি জলদি যাব তোর কাছে, দেখা দিয়ে পালা দিলি তুই ফাগুন মাসে। তার মানে একটু ভালো করে বুঝা বুঝিতে পারলি, দেখা দিয়ে চলে গেলি, তার মানে হচ্ছে ফাগুন মাসে বিয়া করে নিয়ে চলে গেল নিজের শ্বশুর ঘরে। ও এই জিনিসটা বটে, লে লে হাত ধর হাত ধর। আর বলছে আসছে ফাগুন লাগছে দমে ডর, বলছে আসছে ফাগুন লাগছে দমে ডর, আমার গার্লফ্রেন্ডটার যদি বিয়া হই, আমার গার্লফ্রেন্ডটার যদি বিয়া হই, মরে যাব আমি কাঁদে কাঁদে। মানে কি বলবো, পামটা লিক হচ্ছে জানি নি। সরি সরি ভুল হয়ে গেল, আমাদের মানে ভেঞ্জারটা কি বলবো, মানে ব্রেক লাগ যায় নি। হেলিকপ্টার কত শখ ছিল সারা, এমন ফেপাই দিব না লট করে বলে যাবি এখন। কেন কি হইলো? ওটা তোকে বলিয়া দিছি আমি, আমার কথা পাবি সারা সারা দড়ি গুলাকে ঠেটা ঠেটা করে খাচ্ছি আমি, আর তুই আমার সারা হেলিকপ্টারের গল্প করছিস। ঘরের লোককে বলেছি নাকি যে আর তো খাবার টাবার লেগে দিবি শালা, কোন মরি যাবি শালা, ঘরের লোক যদি আসে না ছাগল বাগাল দূরে কোথা, কোনদিন পয়সা দিবে না। রে শালা কাকুকে বলিনি আমি, ঘরের লোককে আমি শুধু শুধু ছাগল খুলেছি আর নিয়ে চলে এসেছি। তো চল চল চল, মা দিয়ে তোর আগে বলিনি আমার মা যে আসবে রে, তোর মা আর কি করতে আসবে, বলিনি বলছে খাবার নিয়ে যাবো, মানে হচ্ছে তোকে মদ দিয়া যাবে নাই। হ্যাঁ আচ্ছা, মদ খাবো না, 200 টাকা করে পয়সা দিলি আর মদ খাবো না, এখন খেয়ে বটে মানে আসতি বিকালে খাবি রে, এখন খাই না তোর মাকে যাতে দিবি তারপর খাবি, খাবে না জানি আগে মদ তারপর অন্য কোনো। চ চালা ভোগ করবি সে, হ্যাঁ সে হলে চল চল হেলে হেলে এখানে বস চান দিস। হ্যাঁ রে তুই সারা দিন সে নিয়ে আলি রাম বলি, কো 400 করে দিলি তখন সারা 50 টাকা 20 টাকা 200 টাকা করে দিচ্ছি, ওটা হবে কে? হ্যাঁ রে একটু ছোট মানে তুই কম খালেই তো তোরে হবে নাই, মদ কম হবে নাই, দরকার হলে মহিল খাবো তাও কম খাবো নাই। তবে লে চালি এক পেটে দিন সে খা, কতক্ষণে পুরা হইছে ওই জন্য তো ঘরের লোক আসতে বন্ধ করে দিয়েছি, যতক্ষণ না পুরাইতে তখন না ঘর যাবো নাই। হ্যাঁ লে লে বস বস বস। হ্যাঁ হ্যাঁ বড় মজা, মনে দে বিড়ি দে বিড়ি দে বিড়ি 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 দে বিড়ি দে বিড়ি দে আমার কত ভালো বাজিয়েছিলি রাত জেগে দিবি, আর জালা আমাকে জ্বালিয়ে চলে গেল। এখন মদ খাই ওখানে উল্টা পুল্টা কথা বের হবে, কেউ মাইন্ড করিস না বুঝলি না।
একদম একদম মত গায়ে টুকু উল্টা পুল্টা হবে কে ভাই আমার লেতি বেরি ভালো বাড়ি নেই আর বাপের সঙ্গে ঝগড়া লাগি গেছিলি জানি তুই আর কি বুঝবি রে কেলে কেলে কি করে তুই বাপের সঙ্গে ঝগড়া লাগি টুকু শুনা আমরা কো শুনি শোনাছি শোনাছি একটা করে খাইলে তবে শোনাছি হ্যাঁ তো লে 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 একটা করে ধরা একটা ধরে ধর চালা জলদি করে ফুরা যেমন তোর বাপে শালা ঘরে বানায় রেখেছে যেমন শালা তোর বাপ মিস্ত্রি সেরকম তুই কথা বলছিস রে মিস্ত্রি রে শালা আমার বাপ হেলিকপ্টার চালায় হ্যাঁ ভাই আমাকে তা বলিস নাই আমি কটা ফটো তুলে নিয়ে জ্বালা স্টেটাস মারছি মাত্র শুনে লে যখন স্টেটাসের কথা বললি তখন তুই শুনে লে জানি জ্বালা আমি একটা স্টেটাস দিলি তোকে জ্বালা আমি মরে যাবো ওরকম করে একটা স্টেটাস দিলি আর তখন ও আমাকে আরো কি স্টেটাস ঘুরাই পড়াই নিছে বলে তুই আমাকে ছাড়া মরে যাবিস তো মরে যা তোর সঙ্গে আমার কোনো দেখার নাই এমন কথা বলে দিয়েছি তোকে আরে ভাই কি বলি বিরাট দুঃখ জীবন রে লে 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 কত আসবে আর কত যাবে যে বলেছে একদম সেই বলেছে বলছে বিটি জেলিয়া আর ট্রেন আর বাস এই তিনটার পেছনে কোনদিন যাস না একটা যাবে একটা আসবে একটা যাবে একটা আসবে বুঝলি নো হ্যাঁ রে ভাই একদম একদম হ্যাঁ মারি ছাগল গুলা কম গিয়ে যেটুকু দেখলি নেই যে যাবে রে শালা ছাগল কুকুরে খাক জানি ওরা তো ভকে আছে না জানি আমরা পেট ভরে ঠুসে ঠুসে খালাই হবে ছাগল যে ভকে আছে এই কুকুরলা যে ভকে আছে তারা ওইটার কোনো দেখার নাই বলে তুকু মদ খাইয়ে মানে জিমটে লড়বড়াই যাচ্ছে কোনো মদ মানে কোনো মানে মনে করিস না তোরা বুঝলি না হ্যাঁ আরে ভাই লেন কোনো টেনশন নিন না তুই যেটা বলবি উল্টা পুল্টা সেটা ঠিক ধরে নিবো রে তুই এটা বলছি হ্যাঁ সেই হলেই হয় সেই হলেই তা আমি একটু বুঝি বুঝলি না আমাকে মানে মাথাটা একটু ঝিমঝিমা আছে মানে তোর জ্বালানে যাই গেলছে সে তোরা যেটাই বুঝবি মানে বুঝছিস না তোরা একটু শু না তো ওখানে উল্টি দুল্টি হয়ে যাবে হ্যাঁ তো ঠিকই বলি তো তুই শুলে ভালো হয় বুঝলি না আমরা তো সিঙ্গেল জীবন সিঙ্গেলের লাইফ গোবর করে বুঝলি না সিঙ্গেলদের জীবন গোবর করে হ্যাঁ রে ভাই সবাই বুঝি কিন্তু কি করি বল একটা বুঝাতে পারিনি তো কোনো একটা দুঃখ নাই দুঃখ একটাই যে আমার জন্য কারো বিটি কুমারী আছে তার মানে তো ভালো করে বুঝা তার মানে হচ্ছে আমি যে আমার গার্লফ্রেন্ড পুরো পাই না ওইটার আমার দুঃখ নাই আমার জন্য কারো বিটি সিঙ্গেল আছে ওইটার জন্য আমাকে বেশি দুঃখ লাগে হ্যাঁ ওটা তো ঠিকই বলছি তোর জন্য কারো একটা বিটি সিঙ্গেল পড়ে আর আছে যাই বল তাই বল ভাই মনটা একটু কোন আছে না যে একটু কোন নাই শালা যেমন ইন্দুর মোরা খাচ্ছি সেরকম লাগছে সেটা বড় তুই কোনো ভুল বলিস না জানি মাশাআল্লাহ একটা টেনশন লাগে রে আমাদের লাইফটা কি শালা গোবর কুড়ে ফিরে যাবে রে কে জানে ভাই কে জানে কে জানে আমি তো ঘুমাতে বুঝলি না রে ঘর দিকে বুঝলি পাদা পাদি ওই নাক ডাকা ডাকি করে দিলাম বুঝলি নাকাই বলে দিছি তোরা আমার মুখটাই শালা জল দিছিস কোন শালা বডি রে শালা কে বছর মুখিয়ে দিছে নাকি তোর দেখ আমার কাজটাই তো তুই আছিস তুই মুছি নাকি না রে শালা অত না শালা কে নাকি তোর মাথায় মুখিয়ে দিবো আমি তবে শালা কে মুছে রে কে জান আমি দেখতে নাই পারি তোরা শালা আর কয়টা আছে আর যে মুছে মুতুক যাইয়ে যাবে অত দেখার নাই এ পাঠাল আলো তাতে ইয়ারা মদ খাবার জন্য ছাগল বাগাল কোন না বলি আমি যেটা বুঝতেই পারি না এ পাঠাল কুকুরটা যে মুটিয়ে দিছে তোরা একটু বুঝতেও পাচ্ছি না আরে শালা তাতে টিটা টিটা লাগছে আমি বলি কি হচ্ছে শালা টিটা টিটা লাগছে আমি মনে করি শালা কে মুখটা জল দিছে জানি হ্যাঁ রে পাশে সবগুলো মরিয়াছি নাকি এক এক জন গল্প করছি যে নাই নাই কেউ মরে নাই ওখানে সবাই ঘুমাচ্ছে মদ খাইনি হ্যাঁ রে বাবুরা ছাগল লাগন কে গেছে ওই ছাগল জন কে গেছে যাক চলে কুকুরে কাছে তো কাক ওদের তো ভাগ বলে কোনো জিনিস আছে না দিদি গো কুকুরটা গেল না দেখুন ধারে হ্যাঁ আমরা আলি আর ওরা গেল চল চল ইয়ারে ঘর নিয়ে চল মদে তো খাইয়ে পড়ে থাকতে গেলে কুকুরে তো করে ছিঁড়িয়ে দিবে পাঠা লাগে চ আমি লিখ দিলা রিবো আমারও তো মন নাইছে গো দিদি ছেলাকে খেলা খেলতে গেলে মদ খাইয়ে পড়ে কুকুরে তো করে ছিঁড়িয়ে দিবে ইয়ারে কে খাতে বলে পাঠা লাগে মদ বলবে একটা রকে ওরাই খাই
তবে আমি লেগ দিলা রিবো এত বেমান ছিল আমি কোনোদিন দেখি নাই আমারটা গো আমারটা জানি বুঝে মাগো ছাগল পাগল যাবো আমি জিনিসটা বুঝে নিয়েছি যে এর কোনো গন্ডগোল করবে কাজকে আমারটা তো বলছি খাবার টাবার কোনো লেগিস না তো আমি বলি জোর করে খাবার নিয়ে আসবো জানি যে কোনো গন্ডগোল করবে একদিন আমি খাবারটা নিয়ে আলি সঙ্গে বলি দেখি দেখো যে তোর ছেলেটাকে কি নেই কি হলো এই ছুটুয়া রে ছুটুয়া চরে ঘর চরে মদ খাই বলে থাকি না রে কুকুরে ছিঁড়িয়ে দিবে রে ছিঁড়িয়ে দিবে চরে হ্যাঁ কে বটে চিন্তা নাই বলছি ঘর যা মা ঠাচা কথা কর আমি তোর মা বটি রে মা মা গো তুই কেন আসি গো তোকে আমি বন্ধ করেছিলি না আসিস না মা কথা কর তোর কীর্তিটাই দেখবার জন্য আমি এসেছিলি চল তো কাজে বিয়া দিয়ে দিবো আমি না গো মা আর আমি কোনোদিন মদ খাবো না প্রত্যেকবার বলি ছোড়া যে মদ খাবো না খাবো না খাবো না তাও তুই খাস না গো মা আজ বলছি আর কোনোদিন মদ খাবো না যদি খাস যদি খাই তো রোজেই খাবো দেখছি মারি বুড়াটা কোনো কথা লুই নাইছে যা নগ মা যা যা মাথা খারাপ করে নেটুকু সান্দি দিয়ে ঘুমাতে দে রে গোবর কুড়ডাই ঘরে যাই ঘুমাবি চো আমি শালা এই জন্য বলেছিলি যে শালা কাকই কি ঘরের লোকের কোনো বলিস না তোরা শুনবি না বললে ঝামেলাটা সহ্য কর না রে দাঁড়া সবাই তো বন্ধ করে আছিলি চলে আসি তো কি করবি আমার মাটা আর এই শালা ঠেটা বিড়ির মাটা বড় ডেঞ্জারাস বটে একদম বললেই হই বারুদ একদম জ্বালিয়ে দিবে যথা যাবে কি ঘর দিকে চো ঘর দিকে যাবিস তো আর আগে বলে দে আচ্ছা ঠিক আছে দেখি বলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলো তো তুই জানা বেশি জানি ঘন্টা দিবা বটে লাইক করাটা বটে তো জানা তোরা কোনো জানি না তো টাটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা লাইক করে দিবে আর কন্টেন্টটা ভালো লাগলে একটু কমেন্ট করে বলে দিবে তো একটু ঢের নেশা হয়ে গেছে মনটা আছে এবার ঘর দিকে যাই শালা কুকুর এবার মুখটা মুটে কি করে দিল রে বাপ তো মামার বেটা মামার বিটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোর বজায় দিবে তাই কাল আমি যদি নতুন ভিডিও নিয়ে আসি তো সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি পারো করে দিবে এবার ইন্তজার করো কাল তক নতুন ভিডিও আসে যাবে তো টাটা বাই বাই গুড নাইট।